গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কি বার? আজকে বুধবার। বুধবার তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম। আর আজকে মর্নিংয়ে তো পড়ানো থাকে, বাট আজকের দিনটা একটু ছুটি নিয়েছি, কারণ তোমরা লাস্ট ব্লগে দেখেছো, জানো যে আজকে জেঠিমাকে ফাইনালি ছেড়ে দিচ্ছে, যাবো। 10:30টার মধ্যে পৌঁছাতে হবে এখান থেকে, মিনিমাম ওই 10টার দিকে বেরোবো। তার আগে একটু কাছাকুচি আছে, তারপর রেডি হওয়ার আছে। আর আজকে একটু শুলাম, অ্যাকচুয়ালি এই কদিন একটা না এটা ওটা এটা ওটা সেটা করেছি, ফ্লোতে হয়েছিল বলে কিছু বুঝতে পারিনি। বাট আজকে সকালে আর উঠতে ইচ্ছা করছে না। যাই হোক, এখনও বিছানা গুছাইনি, জাস্ট কালকের ভিডিওটা আমাদের তো প্রবলেম সলভ হয়ে গেছে, এডিটও ডান হয়ে গেছিলো কালকে রাতেই, এডিটিংটা করে শুয়েছিলাম, এখন আপলোড করেছি, বাট এখনও লাইভ করিনি। লাইভ ওই বেরোনোর আগে 10:30টা যখন বেরোবো, 10টা 10:30টা তখন লাইভ করবো। এই হচ্ছে ব্যাপার। এখন ফ্রেশ হব, বিছানাটা তুলবো। সকালবেলা উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আগে, কারণ আজকে পরপর অনেকগুলো কাজ আছে। এক তো যেদিকে হসপিটাল থেকে বাই নিয়ে যেতে হবে, আর তার চেয়ে বড় কথা আমাদের একটু কল্যাণীতে একটু প্ল্যান আছে, ঘুরবো ওই মন্দিরে, মানে প্যান্ডেলটা একবার দেখতে যাবো। কি হ্যাঁ যাবো ঠাকুর, না একটু বাইরে থেকে ঠাকুরটা দেখতে পাবো আজকে। এখন আমার হবেই না, জেঠিমাকে নিয়ে যাবো বিকালে পড়ার। ওশে হ্যাঁ ঠিক আছে, জেঠিমাকে নিয়ে যাবো, ডাইরেক্ট বাড়িতে যাবো। গুড মর্নিং। আর উঠেই আমার গিন্নি সকালবেলা কাজে লেগে গেছে, তো আমি ওকে বললাম যে একটু ওজনটা করিয়ে নে, কারণ ওজনটা হয়তো সামান্য কিছু বেড়েছে, তো এটা করে নেওয়া ভালো, কারণ আমরা এখন পুজো এসে গেছে, পুজোতে এমনি বাইরের খাওয়ার হবে, তো আর একটু ওজন বেড়ে যাবে, তাই তো? আর ইচ্ছা আছে আমাদের আগে আগে এবছর ঠাকুরটা দেখে নেওয়া, কারণ পরে কি হয় না হয় তার থেকেও বড় কথা, এত ভিড় না আমার ভালো লাগে লাইন দিয়ে দেখতে, না রাজার ভালো লাগে। এই জন্য আর আমাদের এখানেও যেহেতু এবছর শুনছি যে সবই মহালয়ার পরে পরেই খুলে যাচ্ছে, কল্যাণী আইটিআই মতো খুলছে, বাকিগুলোও খুলে যাবে, তো আগে 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 দেখে নেব। এই যে 54-এর কাছাকাছি হয়ে ওজন হয়ে গেছে, পেরেছে একটুখানি। যাই হোক বেড়েছে তো 700, মানে অনেক বাড়া, মানে ব্যাপার আর কি। আমাদের এসে গেছেন নন্টে, নন্টে ওটা তো প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন। আজ স্কুল নেই তোর? নন্টে সিংহের ওজন কতটা? নন্টে সিংহের ওজন নন্টে সিংহের ওজন পুরো 30 কিলো। বাহ, কেন অলরেডি পুজো চলে এসছে এখন? না সেটা হেলথ বটে, এবার পুজো চলে এসছে না, এখন তো এমনি বাইরে খাওয়া হবে সেটা বলছি, তাহলে ওই সেই তো বেড়ে যাবে অনেক। মানে কলকাতা চালু করে দেবে, আর আমাদের দরকার নেই, আমরা অলরেডি দেখে নিয়েছি প্যান্ডেল। সেটাই। আর সব থেকে বড় কথা যে, মানে আমাদের প্রথম বিয়ের প্রথম বছর এরকমও হয়েছে যে, মানে ঠাকুর দেখা নিয়ে যাবে, কারণ আমার ভিড়ের লাইনতে একটুও ভালো লাগে না। দই নেই, দই ছিল না, গুড় বিস্কুট আর ছাতু, আর আমি খাবো রুটি আর বাঁধাকপির তরকারি। এই হচ্ছে ব্যাপার। খেয়ে খেয়ে স্নান টান করে বেরিয়ে পড়বো, কারণ ওই কল্যাণী আইটিএম হলে একটু ঠাকুরের দিনের বেলাটা একটু করে, তারপরে ওখানেই তো পাশাপাশি জেঠিমা রয়েছে, বিয়ে দিকে 10:30টায় আসবো, তার আগে একটু কে দিকে ফোন করে কনফার্ম হয়ে যাবে। ওরে আজ ঠাকুরটা দেখে বলছে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, তো কল আমি এমনি সকালবেলা হেলদিই খাচ্ছি সেটা না, তাই তো? আর কি কিছু না থাকলে তিনি এখন বসেছেন হচ্ছে নীল পালিশ পড়তে, আর বোনকে ফোন করে নিলাম, তো কি বললো বল? পিয়াদি বললো যে পিয়াদি 10:30-11টার দিকে চলে যাবে, আমরাও বেরিয়ে পড়বো, আর জ্যাঠা একটু পরে আসবে, কারণ দেখো ডাক্তার বলবে 11টায় ছুটি দেবে, সেই আমরা জানি 12টা 1টাই বেঁচে যাবে, ডাক্তার আসবে, চেক আপ করবে, লাস্ট ছাড়বে, ডকুমেন্টসের সব কাজ বাজ আছে, তো এটাই হলো ব্যাপার।
আমার জন্য আমি বলেছি একটু নোকটা বড়রা আমার ভালো লাগে, সেটাই। আর আর কি, আর তো একটু পরে বেরোবো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে, কারেন্টটা চলে গেল। আমি আসলে রেডি হয়ে গেছি, এখন যাবো জেঠিমার কাছে, মানে জেঠিমার কাছে না, আগে যাবো কল্যাণে, দেন যাবো জেঠিমার কাছে। আর আর কি বলুন, একটু সব রেডি করুন। হ্যাঁ সেটাই, এখন আমরা সব গোছানো গোছানো চলছে, কারণ বলা যায় না আবার আমরা আসতে কতক্ষণ লাগে, তাই তো। এই যে জেঠিমা সুস্থ হয়ে হসপিটাল থেকে চলে এসেছে, এখন কেমন আছে বলো? জেঠিমাকে নিয়ে একদিন টেনশন ছিল, জেঠিমা এখন ফিট হয়ে গেছে, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ সাবধানে থাকবে, আমরা ওই কালকে আসবো, মাও আসবে। দিদিমা বাড়ি থেকে এসে এখন খাচ্ছি অ্যালো ফ্রুট, এটা যে অ্যালো, হ্যাঁ অ্যালো ফ্রুট, মানে এটা মিক্সড ফ্রুট আছে, এই যাই হোক। আর জেঠিমা বাড়ি চলে এসেছে, আমারও মনটা শান্তি। আর কালকে তো আবার যাবোই দেখতে, কালকে বৃহস্পতিবার পিয়াও বাড়িতে থাকবে, এই হচ্ছে ব্যাপার। আর জেঠিমাদের বাড়ি থেকে চলে এসেছি, আবার রাস্তায় একটুখানি স্মার্ট পয়েন্টে ঢুকেছিলাম, টুকিটাকে কিছু কেনা ছিল, যেটা ইমার্জেন্সি সেন্টটাও শেষ হয়ে গেছিলো, প্লাস টুকিটাকে কিছু কেনার আছে ছিল আর কি, সরি। আর এসে যেটা হয়েছে, এই দুদিনের জামা কাপড় ছিল, আমরা যে রাস্তাতে যাই এত ধুলো, আমাদেরকে কী বলবো, এই জন্য জামা কাপড়গুলো আগে ভিজালাম। আর এই জামা কাপড় রাত যেটা প্লাস আজকে পড়েছে, ওটা কালকে ভেজাবো, কারণ এমনি এতটা হয়ে গেছে। ওগুলো একবারে কেচে কুচে দিয়ে, নোংরা না, ওপরের যে আলাদা ধুলো হয় রাস্তায়, ওগুলো কেচে কুচে দিয়ে দেন স্নান করবো। আর সাড়ে চারটে থেকে পড়ানো একটা ছিল, বাট ওটা তো পড়াতে পারলাম না, বাড়িতে এলামই এখন, একটু পরেই ছটা থেকে পড়ানো আছে, দেন সাড়ে সাতটায় আছে দুটো। প্রথমে তো ভেবেছিলাম যে একসাথে পড়িয়ে দেবো, আমি থাক একসাথে পড়াবো না, দেড় ঘন্টা করে দুটো ব্যাচ পড়িয়ে দেবো, অসুবিধা হবে না, এই হচ্ছে ব্যাপার। আর ভালো কথা, জেঠিমা চলে এসছে, এটাই। এতটাই গরম পড়েছে আর কিছু ভাল লাগছে না। আর আমি এখন যাবো সোনাইকে দিতে, এই যে আমার সোনাই রেডি হয়ে গেছেন, হ্যাঁ, কারণ এই জেঠিমার বাড়ি থেকে আমরা একটু আগেই যেহেতু এসেছি, আর ভালো লাগছে না ফ্রেশ ট্রেশ হয়ে, হ্যাঁ আর ভালো লাগছে না, তো কি এই যে কাঁচা হলুদ যেটা আমাদের বাড়ির হয়েছিল, গাছটা তো দেখাতে পারিনি, তুলে দিয়েছি, হয়তো খেয়াল করেছো কেউ কেউ, এই যে আমি বললাম তুলে দিই, আমাকে তো ডায়েটিশিয়ান ম্যাম খেতে বলেছিল একদিন বাদে বাদে, ভালোই হলো, অনেক দিন চলে যাবে, কালকে শুকাবো, ফ্রেশ করা হয়নি, এগুলো সব কাটতে হবে, কালকে শুকাবো, কাঁচা হলুদ খেতে বলেছিল আমাকে, কিন্তু অনেকটাই বেরিয়েছে, আমরা ভেবেছিলাম একটুখানি হবে, অনেকটা বেরিয়েছে, ভালোই হলো।
আর গরমে হাত খারাপ হয়ে যাচ্ছে, মানে নেক্সট লেভেলে গরম পড়েছে। বাট চলুন এবার দেরি হয়ে গেল। পড়ানো আছে আর কালকে বিকেল বেলায় মা রাজা আমি জেঠিমাকে দেখতে যাবো। মা তো এই কদিন হসপিটালে যায়নি, তাই জেঠিমা যেহেতু আজকে বাড়ি চলে এসছে কালকে দেখা করতে যাবো আমরা আবার। আর এখানে মা এখন রুটি করছে আর আজকে এই যে পনিরের তরকারি হয়েছে, খাওয়া হয়ে গেছে, রুটি খেলাম। আর সব থেকে বড় কথা, আজকে তো তোমার বুধবার, কালকে বৃহস্পতিবার, আর মোটামুটি ধরতে গেলে আর এক সপ্তাহ বাকি, কারণ সামনের সপ্তাহে বৃহস্পতিবারে অলরেডি পঞ্চম। তো আমি কী করেছি, এই কদিন তো আরও আগে থেকে ডায়েট শুরু করবো ভেবেছিলাম, কিন্তু হলো না সে যাই হোক গিয়ে। বাট কাল থেকে প্রপারলি ডায়েট করবো, এটা প্ল্যান আছে, আর সেটা সাকসেসফুল করবোই করবো। মানে আবার একটু ডাল সেদ্ধ, সবজি সেদ্ধ এইসব একটু খেয়ে খেয়ে থাকবো। আর আশা করি এক সপ্তাহ করলে আবার 2-3 কেজি ওয়েটটা কমে যাবে। খাওয়া দাওয়ার পর এখানে আমি রাজা মা মিলে একটু আগে গল্প করছিলাম সব কিছু নিয়ে। আমি আমার কখন চোখ লেগে যাচ্ছে বুঝতে পারছি না, এত শরীরে টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না। এবার ঘুমাবো তাহলে আর কি, আজকে ব্লগটাকে এখানেই রাখছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, করে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো। উল্টো পাল্টা বোঝিনি, চলো টাকা।